আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। 2 কোটি মানুষের রাজধানী ঢাকায় গণপরিবহনের কি অবস্থা তা হয়তো নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তবে দেশের প্রথম মেট্রোরেল চালুর পর থেকে রাজধানীবাসীর সবথেকে প্রিয় গণপরিবহনে পরিণত হয়েছে এটি। রাজধানী ঢাকা এবং এর চারপাশের এলাকার সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে উড়ালপথাল সমন্বয়ে নির্মিত হবে আরও বেশ কিছু মেট্রোরেল পথ, যার মধ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় উড়ালপাতাল সমন্বয়ে নির্মিত হতে যাওয়া MRT লাইন 1-এর ডিপো নির্মাণের কাজটি বেশ দ্রুত এগিয়ে চলছে। এরই সাথে বর্তমানে সাভারের হেমায়তপুরে শুরু হয়েছে MRT লাইন 5-এর ডিপো নির্মাণের কাজটি। MRT লাইন 5-এর বেশিরভাগ অংশ যাবে মাটির নিচ দিয়ে। এই MRT লাইন 5 কোন দিক দিয়ে যাবে, এর স্টেশনগুলো কোথায় কোথায় হবে এবং এর ডিপো নির্মাণ কাজের অগ্রগতিগুলো তুলে ধরব আপনাদের কাছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়তপুরে। ঢাকা আরিচা মহাসড়কের পাশে এদিকটে শুরু হয়েছে ডিপো নির্মাণের কাজটি। MRT 5-এর রুট হবে 2টি, একটি নর্দার্ন রুট আর একটি সাউদার্ন রুট। এই 2টি রুটের বিস্তারিত ম্যাপের মাধ্যমে জানাবো একটু পরেই। বর্তমানে এই প্রকল্পের নর্দার্ন রুটের নির্মাণ কাজটি শুরু হয়েছে। এটি সাভারের হেমায়তপুর থেকে শুরু হয়ে গাবতলি, মিরপুর, গুলশান হয়ে ভাটারায় গিয়ে শেষ হবে। MRT লাইন 5-এর সাথে MRT লাইন 6, যা উত্তর থেকে মতিঝিল অংশে চলছে, এবং MRT লাইন 1, যা বিমানবন্দর থেকে মতিঝিল এবং পূর্বাচল দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জকে যুক্ত করবে। এই 2টি লাইন নতুন বাজারে একটি ইন্টারচেঞ্জের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হবে। সামনে এই যে বিশাল জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই নির্মাণ হচ্ছে ডিপো। বর্তমানে পুরো এরিয়াটির নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে, চলছে এখানে ভূমি উন্নয়নের কাজ। এটি হচ্ছে MRT লাইন 6-এর ডিপো এরিয়া। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল অংশে চলমান মেট্রো ট্রেনগুলো এই ডিপো থেকে চলাচল করে। ডিপো এরিয়াটি কেন গুরুত্বপূর্ণ এবং এখানে কি কি থাকবে, চলুন তা জেনে নেই আগে। মেট্রো রেল এবং এর পরিচালনা এবং এর রক্ষণাবেক্ষণের জন্য ডিপো এরিয়াতে প্রায় 59টির অধিক স্থাপনা নির্মাণ করা হবে। সেই সাথে রাখা হবে প্রায় 40,000 বর্গফুটের স্টাবলিং শেড। এই শেডে মেট্রোরেলগুলোকে রাখা হয়। এছাড়াও প্রায় 20টি লাইন রাখা হবে, যেখানে প্রতি লাইনে 2 সেট ট্রেন রাখা যাবে। মেট্রো রেলের যাবতীয় রক্ষণাবেক্ষণের জন্য প্রায় 40,000 বর্গফুটের ওয়ার্কশপ থাকবে একটি ডিপোতে। ওয়ার্কশপে রাখা হয় 11টির মতো লাইন। এই সব কিছুর সাথে ডিপো এরিয়াতে থাকে সেন্ট্রাল কন্ট্রোল স্টেশন, ট্রেনিং সেন্টার, অটোমেটিক ওয়াশিং প্ল্যান্ট, ইলেকট্রিক সাবস্টেশন সহ আরও বিভিন্ন স্থাপনা। ডিপো এরিয়ায় রাখা হয় 15 থেকে 20 কিলোমিটারের মতো পাথরবিহীন রেল ট্র্যাক, যার মধ্যে প্রায় 1 কিলোমিটার থাকে টেস্ট ট্র্যাক, বাকিগুলো থাকে স্ট্যাম্বলিং শেড, ওয়ার্কশপ এবং ওয়াশ প্ল্যান্টে ট্রেন আনা নেওয়ার জন্য। গত 4 নভেম্বর MRT লাইন 5-এর নর্দার্ন রুটের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আমরা গত ডিসেম্বরের পর আজ ডিপো এরিয়াতে এসে দেখতে পাচ্ছি এখানে বালু ফেলে ভূমি উন্নয়নের কাজ চলছে, আনা হয়েছে ভারী ভারী নির্মাণ সামগ্রী। এই প্রকল্পের বেশ কিছু নির্মাণ সামগ্রী বুড়িগঙ্গা দিয়ে আমিনবাজারের দিকে এনে রাখা হয়েছে, এরপর সেগুলোকে সড়কপথ দিয়ে নিয়ে আসা হচ্ছে। এই প্রকল্পে সাভারের হেমায়তপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত 13.50 কিলোমিটার পাতাল এবং 6.50 কিলোমিটার উড়াল সহ মোট 20 কিলোমিটার দীর্ঘ রেললাইন তৈরি করা হবে। এর মাঝে যাত্রী ওঠানামার জন্য মোট 14টি স্টেশন থাকবে, যার মধ্যে 9টি হবে পাতালে আর 5টি থাকবে উড়ালে। প্রকল্পটির কাজ 2028 সালের মধ্যে শেষ করার পরিকল্পনা আছে এবং এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 41,238 কোটি টাকা, যা ঋণ সহায়তা হিসেবে দিচ্ছে জায়গা। চলুন তাহলে এই প্রকল্পের ম্যাপ দেখে নেওয়া যাক, সেই সাথে এর স্টেশনগুলো কোথায় কোথায় হবে সেটিও দেখা যাক। MRT লাইন 5-এর 2টি রুট থাকবে, একটি নর্দার্ন রুট আর একটি সাউদার্ন রুট। বর্তমানে নর্দার্ন রুটের নির্মাণ কাজ শুরু হয়েছে। নর্দার্ন রুটটি হেমায়তপুর থেকে শুরু হয়ে ভাটারায় গিয়ে শেষ হবে। এই প্রকল্পের স্টেশনগুলো হবে হেমায়তপুর, বলিয়ারপুর, বিলামালিয়া, আমিনবাজার, গাবতলি,
দারুসসালাম, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2, নতুনবাজার এবং সর্বশেষ ভাটারা। এর মধ্যে হেমায়তপুর থেকে আমিনবাজার ও ভাটারা এই অংশে মেট্রোরেল হবে উড়ালপথে। গাবতলী থেকে নতুনবাজার অংশে পাতাল মেট্রোরেল হবে। অন্যদিকে সাউদার্ন রুটটি গাবতলী থেকে শুরু হয়ে শেষ হবে দাসের কান্দিতে গিয়ে। এই অংশের স্টেশনগুলো হবে গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলি, কলেজ গেট, আসাদ গেট, রাসেল স্কোয়ার, কারণবাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাবনগর, আফতাবনগর সেন্টার, আফতাবনগর পূর্ব, নাসিরাবাদ এবং সর্বশেষ দাসের কান্দি। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এটি হচ্ছে ঢাকা রিচা মহাসড়কের হেমায়তপুর। MRT লাইন 5 এর নর্দার্ন রুটটি এই সড়কের উপর দিয়ে আমিনবাজার যাবে। যেমন MRT 6 লাইনটি রয়েছে, এরপর এটি আমিনবাজার গিয়ে আমিনবাজার ব্রিজের নদীর তল দিয়ে চলে যাবে গাবতলিতে। চলুন তাহলে আমিনবাজার পর্যন্ত যাওয়া যাক, দেখি সেদিকটার কি অবস্থা। এটি হচ্ছে আমিনবাজার সেতু। বর্তমান 4 লেনের সেতুর পাশে নতুন করে 8 লেনের সেতুর নির্মাণ কাজ চলছে বর্তমানে। মেট্রোরেলের লাইনটি এই ব্রিজের নদীর নিচ দিয়েই যাবে গাবতলির দিকে। গাবতলির বাস টার্মিনালটিকে ভেঙে হেমায়তপুরে নিয়ে যাওয়া হবে, আর এই একই স্থানে নির্মাণ হবে MRT লাইনের জন্য মাল্টি মডাল হাব। আর গাবতলির দিক থেকে লাইনটি চলে যাবে দারুসসালামের দিকে। এদিক থেকে নতুন বাজার পর্যন্ত পুরোটাই হবে মাটির নিচ দিয়ে। এটি হচ্ছে মিরপুর 10 এরিয়া, আর এটি হচ্ছে MRT লাইন 6 এর স্টেশন। এখানে মাটির নিচে MRT লাইন 5 এর একটি স্টেশন নির্মাণ করা হবে। এর ফলে সাভারের দিক থেকে এসে চাইলেই উত্তরা কিংবা মতিঝিলের দিকে যেতে পারবেন যাত্রীরা। মিরপুর 10 থেকে MRT লাইন 5 চলে যাবে কচুক্ষেত হয়ে বনানীর দিকে। বনানীর কামাল আতাতুর্ক সড়কের নিচ দিয়ে লাইনটি চলে যাবে গুলশান 2 এর দিকে। এটি হচ্ছে গুলশান 2 সার্কেল। এই গুলশানের মাটির নিচেও একটি স্টেশন নির্মাণ করা হবে। এদিক থেকে নতুন বাজার হয়ে MRT লাইন 5 চলে যাবে ভাটারাতে। নতুন বাজারে একটি ইন্টারচেঞ্জ থাকবে MRT লাইন 1 এর স্টেশনের সাথে, যার ফলে বিমানবন্দরের দিক থেকে সাভার কিংবা সাভারের দিক থেকে বিমানবন্দরে যাওয়া আসা আরো সহজ এবং দ্রুততর হবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।